হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। আজকে ফিরে এসেছি আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওর থাম্বনেল এবং টাইটেল থেকে তো বুঝিয়ে গেছেন। তো একটি ভাইয়া কমেন্ট করেছিল যে ভাই ঢাকা টু নারায়ণগঞ্জ যান, মানে গুলিস্তান টু নারায়ণগঞ্জ যান বাস সিমুলেটর বাংলাদেশ গেম নিয়ে। তো সেই ভাইয়ার কমেন্টটি রাখলাম, কিন্তু ভাইয়ার স্ক্রিনশট কমেন্টটিকে আমরা দেখাতে পারলাম না, কিছু সমস্যা আছে আমাদের মোবাইলে। তাই আর এই কয়েকদিনের মধ্যে মনে করেন আমরা ভিডিও দিতে পারি নাই, কারণ আমাদের কিছু সমস্যা ছিল, তাই আমি এই কয়েকদিনের মধ্যে ভিডিও দিতে পারি নাই। তো আজকে ফিরে এসেছি আমরা ড্রাইভার বাসে সেলবার পর্ব 8 নিয়ে। তো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটিও ভালো লাগবে। তো চলেন আমরা শুরু করে দিই আমাদের যাত্রাপথ। আর আরেকটি কথা বলি যে ভাই, আমি যে বাস সিমুলেটর বাংলাদেশ আরও আগেও খেলছি, কিন্তু কোনো সময় আমি বাস সিমুলেটর বাংলাদেশ নিয়ে ভিডিও করিনি। আজকে এই প্রথম আমার বাস সিমুলেটর বাংলাদেশ নিয়ে ভিডিও। তো মনে করেন যে আরেকটি কথা বলতে চাই যে বাস সিমুলেটর বাংলাদেশ গেমটি আজকে মানে এতদিন খেলছি, মানে এত পরিমাণ আপডেটের পরও এত পরিমাণ বাগ রয়েছে যে নাকি কি বলবো। আর আমি যে বাস টার্মিনাল থেকে বের হওয়ার আগে কিন্তু আপনারা দেখতে পারলেন যে কিভাবে মানে ট্রাকটা আমাকে ধাক্কা দিল। তো মানে বুঝতেই পারলাম না যে এত বাগ রয়েছে। ভিডিও করার সময় মনে করেন আমি আর কি কমু যে ভিডিওটা পুরো প্রথমে একবার ভিডিও করছি নষ্ট হয়ে গেল। তো যে দুই নম্বর আরেকবার ভিডিও করলাম, এই ভিডিওটা তো ঠিক রইলো। তো চলেন যাওয়া যাক আগে নারায়ণগঞ্জের দিকে। আমি সেই ওস্তাদ কুদ্দুস ভাই, মনে করেন আমি আপনাদেরকে গলা চেঞ্জ করে করে যে ভিডিওর মধ্যে বিনোদন দেই। তো আজকে আমরা আসি ড্রাইভার বাস সেলপার পর্ব 8 নিয়ে। তো এখন আমরা ব্রিজের টোল দিয়ে দিলাম। তো এখন তোরও আমি যে হানিফ বাস দেখতে পারলাম না ট্রাফিকে। তো আচ্ছা যাক দেখি কালাচুষা কোথায়। যে কালাচুষাকে তো আমি ডাইকা নিয়ে আইলাম, কিন্তু কালাচুষার গাড়ির মধ্যে দেখলাম না, মনে পিছে সিডে। এ কালাচুষা তুই কই রে, কিরে কোনো জব লস, কোনো জব লস না কে রে, তুই কি মরলি না বাসলি কিরে, উস্তাদের কথা শুনস না। এ কালাচুষা তুই কই রে, পিছে সিডে আসস, পিছে সিডে থাকলে সামনে আয় রে, সামনে আয়, কই রে তুই। এ উস্তাদ আমি আসি আসি, আমি মরি নাই উস্তাদ আমি আসি। হে ফ্রেন্ড, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি ফিরে এসেছি দ্য কালাচুষা হিজ ব্যাক। তো আজকে আমরা যাচ্ছি ঢাকা টু নারায়ণগঞ্জ। হ্যাঁ সরি গাইস, আমি ভুল বলে দিয়েছি, ঢাকা টু নারায়ণগঞ্জ না, ঢাকা টু নারায়ণগঞ্জ ও ঢাকা টু না, মানে কি বলবো, মানে গাইস আমরা গুলিস্তান টু নারায়ণগঞ্জ যাচ্ছি। তো আজকে আমাদের ওস্তাদ পাগল হয়ে গেছে। ওস্তাদ দেখেন কীভাবে টানতেছে কুত্তার মতো, খালি হরেন বাজায় আর খালি জোরে জোরে টান দেয় ওস্তাদ। আজ কিন্তু নারায়ণগঞ্জ যাবো, নারায়ণগঞ্জবাসীদের বলে দিয়েন যেমন আমাদেরকে সাপোর্ট করে আগে যায়, যেমন আরও আরও নতুন নতুন ভিডিও দিতে পারি নারায়ণগঞ্জের। আর চলেন ওস্তাদ, আমরা যদি পারি ওদিকে যাইয়া নারায়ণগঞ্জের থেকে ট্যাগা মাইরা খাইয়া, মানে হ হ ঠিক আছে ওস্তাদ, ট্যাগা মাইরা খাই আমরা ওদের নয়ন বিরিয়ানি কাটছি, এবং কি পরের দিয়ে একটি বংচং খাবো। বংচং মানে বুঝতে পারছেন ওস্তাদ, মানে ব্যাঞ্চন খাবো একটা। ওদিকে যাইয়া চলেন আগে, চলেন যেতে থাকেন বারে 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 বারে। এই প্লাস্টিক ওস্তাদ, ডাইনাটো প্লাস্টিক এর তো বারে 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 বারে। আচ্ছা কালো জিসা, বুঝতে তো পারলাম যে আমরা ব্যাংচং বংচং না ব্যাংসন কি বলি না বললে আমি মানে ঠিক মতো বুঝি না। আচ্ছা যাক, না বুঝলে নাই, কিন্তু যাই খাওয়াস থাকে তোর মাইনে থেকে খাওয়াবি, কারণ আমার মাইনে থেকে একটা টাকাও ভাঙবো না। আমি যদি এক গ্লাস পানিও খাই সেই টাকাটাও তুই দিবি, কারণ আমি একটা টাকাও ভাঙবো না, আমার অনেক টাকার প্রয়োজন, কারণ আমি নিজস্ব একটি বাস কোম্পানি খুলবো। আমি কবে থেকে মানে কবে থেকে না, আমি ছোটোবেলা থেকে স্বপ্নে দেখছি যে আমি নিজস্ব একটি বাস কোম্পানি খুলবো। তাই আমি বলতেছি যে এখন থেকে টাকা জমানো শুরু করে দেবো। ওই দেখ, ওই দেখ সৈজিয়া, দেখ 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 সৈজিয়া পারাবাড়ি করতেছে আমার লাগে। কিন্তু আচ্ছা যাক গাইস, আজকে ভিডিওটি এ পর্যন্তই রইল, কারণ আমরা নারায়ণগঞ্জে চলে এসেছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে ততটা ফানি দিতে মানে মজা দিতে পারলাম না। তো আজকের জন্য ভিডিওটি এ পর্যন্তই রইল, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে খোদা হাফেজ। হে গাইস সবাই ভালো থাকবেন। তো আজকে আমরা চলে যাচ্ছি, কারণ আজকে আমরা এই 5 মিনিটেরই একটু ভিডিও দিলাম, কারণ এতদিন যাবৎ ভিডিও দিতে পারতেছিলাম না আমরা। তো তাই আজকে আমরা 5 মিনিটের একটু ভিডিও দিলাম। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো থবেতে খোদা হাফেজ, আমরা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো আপনাদের তাতে তেমন লাগলো যে দাবে পাতে সেলফি পর্ব 8?
আর বাদ বেশি বলে দিতে পারলাম না। তো ততলে ভালো থাকবেন, তুতো থাকবেন, আমাদেরকে থাপ্পড় তুলবেন, দুধ বাই।